শিলিগুড়িতে বসে কলকাতার ডাক খাচ্ছি, 10 টাকা দাম বেশি, এটা ব্যাপার না। দুইটা শাড়ি পছন্দ হয়েছে, এটা একটা আর একটা কোনটা যেন নীল, ও ওটা না পার্পেলটা। হাই, আজকে কিন্তু আমরা বাজারে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, মানে আমরাও শিলিগুড়ি পৌরসভাতেই থাকি, কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি একদম শিলিগুড়ি প্রপারে। আমরা থাকি শিলিগুড়ির সব থেকে, মানে শিলিগুড়িতে 47টা ওয়ার্ড, পৌরসভাতে আমরা একদম 47 নম্বর ওয়ার্ডেই থাকি, কিন্তু আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি কোর্ট মোড়ে। কোর্টের সামনে, ওটার নাম কোর্ট মোড়, সেখানে সব ডিস্ট্রিক্টে এরকম থাকে, আদালত মোড়, ওই যে হ্যাঁ কাছারি মোড় আছে কোচবিহারে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কোর্ট মোড়ে, এই হালকা কিছু কেনাকাটা ঘোরাঘুরি। প্রথমে যেতে হবে বিশ্বদীপ টোটোয় করে, তো আমরা এই টোটো স্ট্যান্ডে এসেছি। বিশ্বদীপ কোনটা যাবে? ফার্স্টেরটাই। এই টোটোটা যাবে বিশ্বদীপ পর্যন্ত, বিশ্বদীপ থেকে আবার কোর্ট মোড়ে অন্য টোটোতে, টোটোতে বা অটোতে যে কোনোভাবে যাওয়া যাবে। লাইনটা পার করে তারপরে ওই পারে গিয়ে, হ্যাঁ রোড পার হয়ে তারপরে আমাদের আরেকটা টোটো বা অটো ধরতে হবে, সেখান থেকেই আবার। বিশ্বদীপ চলে এসেছে, বিশ্বদীপ এসে আরেকটা টোটো নিচ্ছি, টোটোতে করে যদি আমাদের রাস্তা পার করে ও পার থেকে টোটো ধরার কথা ছিল, এপারে পেয়ে গেলাম কোর্ট মোড়ের টোটো, এপার থেকে উঠে নিতাম। আর আমরা তো সবসময় এই যে পেছনের দিকে সিটে বসি, উল্টা দিকে বসতে পারি না, আমরা দুজনের একজনও বসতে পারি না, এরকম পেছনের দিকে দুইটা সিটে যেখানে ফাঁকা থাকে সেই টোটো দেখে তাড়াতাড়ি উঠি। কোর্ট মোড় চলে এসেছি, টোটো নাম, টোটো থেকে মা নামছে। এই তো আমি কোর্টের সামনে দাঁড়িয়ে আছি, এটাই শিলিগুড়ি কোর্ট। আমি যে এইদিক থেকে দেখাই, ওই ওই দিকে হচ্ছে মেন গেটটা কোর্টের, আর এটা শিলিগুড়ি কোর্ট। টোটো থেকে নেমে আমরা চলে এসেছি হকার্স কর্নারে, এখন আমরা হকার্স কর্নারে আছি। হকার্স কর্নার পার করে যাবো মহাবিস্তান। হ্যাঁ, মহাবিস্তান না ওইটুকু, আমি পুরোটাকেই হকার্স কর্নার বলি। আর এই পুজোর দিনে আমি প্রায় শনিবারে পাই, শনিবারে আমার আশা হয়, শনি না আমাদের পড়েই যায়, এইটা কোনো সত্যাও পড়ে যায়, মানে ভাদ্র মাসে যে কোনো এক শনিবার আমাদের প্রসাদটা পড়েই যায়, জানি না আজকে ভাগ্যে আছে কিনা 5টার সময় প্রসাদ বিতরণ হবে, দেখা যাক। আজকে সব জায়গায় পুজো হচ্ছে, ব্রিজের নিচে এই মন্দিরে এখানেও পুজো হচ্ছে। মহাবিস্তানে আসার আজকে একটা মূল উদ্দেশ্য হলো শাড়ি দেখা, শাড়ি দেখা কেনা, তো এখন শাড়ির দোকানে ঢুকছি, চলো। মা যে শাড়ি দেখতে এসেছে বাটিক প্রিন্টের, ওই শাড়িটা উপরে, তাই আমরা উপরে যাচ্ছি। এগুলো কত করে? 649 টাকা করে পড়বে এগুলো। দুইটা শাড়ি পছন্দ হয়েছে, এটা একটা আর একটা কোনটা যেন নীল, ও ওটা না পার্পেলটা, কোনটা ভালো লাগছে? দুইটা আমার জন্য না, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। হ্যাঁ, আজকে ঝুড়ি নাই, আজকে তো বলে কলকাতার ডাব, এটা আর এটা আসামের ডাব, কলকাতার ডাব, আসামের তুলনায় কলকাতারটা একটু দাম বেশি, শিলিগুড়িতে বসে কলকাতার ডাব খাচ্ছি, 10 টাকা দাম বেশি, এটা ব্যাপার না, কলকাতার ডাব খাচ্ছি শিলিগুড়িতে বেশি।
একটা কিনে মা আমি দুজনে খাচ্ছি, দুইটা নিলে অবশ্য খেতেও পারতাম না, একটু বেশি হয়ে যায়। পুরাটার মধ্যে তো জল মালাই সহ না, মালাই যেটা আছে ওটার একটু দাম কম কম আছে, কিন্তু ওটা নিলাম না, সেটার মধ্যে মালাই নেই, শুধুমাত্র জল আছে ওটাই নিলাম। তো মা আমি খাবো।